नमस्कार, आदाब, सत श्री अकाल, जय हिंद, जय भारत। तो आज के एक खूब गुरुत्वपूर्ण एक वीडियो आछे जरा न्यू कमर और विशेष कर एक्चुअली बेपार जे अनेक बच्चा छेलेरा आमी देखेछी आमाके मैसेज करे जरा आमार 2 घंटा उठछे, 1.5 घंटा उठछे, एर बेशी पायरा उठछे ना, 3 घंटा उठछे, एर बेशी पायरा उठछे ना। तो तादेर जन्य आजकेर ई भिडियोटा। আর যারা 4 ঘন্টা 5 ঘন্টা উঠছে যাদের পায়রা, তারাও এই ভিডিওটা দেখতে পারো, তাদেরও খুব উপকার হবে এই ভিডিওটা। তো পায়রাকে আমি তাদেরকে একটাই অ্যাডভাইস দিতে চাই যাদের খুব কম পায়রা উঠছে। দেখো আমার ভিডিওতে দেখো মিক্স ফুড দেওয়া আছে কত সিজনে সেটা খাওয়াও, রুটিটা করা আছে সেটা খাওয়াও, বাদাম করাও আছে সেটা খাওয়াও। দরকার হলে বাদামের আরও একটা নতুন একটা ভিডিও, হ্যাঁ সরি, তো অবশ্যই তোমাকে তোমাদেরকে আমি এটা দিয়ে দিতে পারবো। তো চলুন আজকে যে ভিডিওটা করবো, পায়রা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা উঠছে, বা কাউ যদি 5 ঘন্টা উড়ে থাকে তো এক লাফে এটাকে কী করে 8 ঘন্টা 9 ঘন্টা নিয়ে যাবো, আর যাদের 2 ঘন্টা উঠছে তাদের কীভাবে 6 ঘন্টা নিয়ে যাবো। তো এইটা কীভাবে প্রসেসিং হবে, কীভাবে খাওয়াবে, কী করবে না, আমি ইন ডিটেলসে বলবো, প্লাস এই ওয়েস্ট বেঙ্গলের মেডিসিন প্লাস বাংলাদেশে কী মেডিসিন ইউজ করবে, তো দুটোতেই বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে লাগবে মাত্র 2টো মেডিসিন লাগবে। তো কি করে খাওয়াবে, কিভাবে খাওয়াবে, তো অবশ্যই বলবো, আর এটা যেভাবে বলবো সেইভাবেই করবে, কেননা পায়রা উড়লেই তোমরা হয়তো ভাববে হয়তো রোজ রোজ খাওয়াবে হয়তো, তো সেটা একদমই করবে না। তো ঠিক আছে, তো এটা মোটামুটি করার জন্য তো সরি, তো মিনিমাম 10 দিনের জন্য গ্যাপ হওয়া উচিত। মানে ধরো 1 তারিখ তুমি করলে, আবার সেটা যেন 11 তারিখ করো, তার মিডিলে পায়রাকে যেন খুব ভালো মন্দ খাবার দাও, যে রুটিটা খাওয়াচ্ছ, যে রুটিটা আমি দিয়েছি সেই রুটিটা খাওয়াও, তারপর তোমরা বাদাম খাওয়াও পায়রাকে, চীনা বাদাম আছে, আমন বাদাম আছে, সেইগুলোকে খাওয়াও, তোমরা বেটে জলে দিয়ে খাওয়াও, যখন খুশি খাওয়াও, কোনো অসুবিধা নেই, বাট ভরা পেটে খাইও, সকালের দিকে কিছু পায়রাকে খাইও না। তো ঠিক আছে, তো এইটা করার একটা কারণ হচ্ছে অনেকের পায়রা কী হয় কি একটা লেভেলে গিয়ে আটকে থাকে, ঠিক আছে, একটা লেভেলে গিয়ে আটকে থাকে। তো এই মেডিসিনটা যদি আমরা ইউজ করি, ঠিক আছে, তো এই মেডিসিনটা যদি আমরা ইউজ করি তাহলে কী হবে কি পায়রার দমটা খুলে যাবে। অ্যাকচুয়ালি ম্যান্টাস পায়রা দম চুরি করে বসে, তো সেটাই আমাদের নজর রাখতে হবে, ম্যান্টাস পায়রা দম চুরি না করে ওকে দমটাকে খোলানো। আর সব বন্ধুদের জন্য বলছি একটা ট্রেনিং নিয়ে আসছি, যারা নতুন যারা জানে না কীভাবে পায়রা ট্রেনিং করবো, নেক্সট ভিডিও হয়তো ট্রেনিংয়ের ভিডিও হবে, কারণ ট্রেনিং ম্যান্টাস পায়রা এমনই একটা মানে ইয়ে যে ওদেরকে ঠিকঠাক যদি ট্রেনিং না করানো হয় তাহলে কিন্তু পায়রা কোনো দিনও ভালো উঠবে না। কেউ যদি সকাল 7টা ছেড়ে দেয়, সে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 6 4 5 ঘন্টাও যদি ওরে তাতেও কোনো ভ্যালু নেই ম্যান্টাস পায়রা, কেন ম্যান্টাস পায়রা মেন হচ্ছে ট্রেনিং। ট্রেনিং যে যত ভালো করবে তার পায়রা তত ভালো থাকবে, ভালো উঠবে। তো বন্ধুরা, তো চলুন প্রথম কথা আগে একটা মেডিসিনটা দেখে নিই, ভিডিওটা খুব ছোটো করবো, বেশি বড় ভিডিও করবো না আজকে। তো ফার্স্ট মেডিসিন হচ্ছে এটা একটা স্টেরয়েড, ঠিক আছে, প্রেডনিসলিন গ্রুপের ওষুধ, এটা বাংলাদেশে পাওয়া যায় না, এই ওষুধটা বাংলাদেশে এই গ্রুপেরই ওষুধ আছে, সেই ওষুধের নামটাও আমি বলে দেবো কী ওষুধ আছে, ফার্স্টে ওয়েস্ট বেঙ্গল লোকেদের জন্য, কলকাতা লোকেদের জন্য আমি এটা বলে দিচ্ছি। তো এটা হচ্ছে ওমনাকটিল, আমি সাইডে ফটো দিয়ে দেবো, কোনো টেনশন নেই, ওমনাকটিল 10, ঠিক আছে, ওমনাকটিল 5 হয়, ওমনাকটিল 10 হয়, ওমনাকটিল 20 হয়, 40 হয়, তো তোমরা কিনবে কি 10 কিনবে, ঠিক আছে। আর এটা হচ্ছে পাতি বিকোসুল, ওকে, বিকোসুল তোমরা সবাই চিনতে পারছো, এটা বিকোসুল ওষুধ, এই দুটো ওষুধ লাগবে, ওমনাকটিল 10 ভালো করে বলে দাও, ওমনাকটিল 10 আর বিকোসুল, এই দুটো ওষুধ লাগবে। তো তোমরা এই দুটো ওষুধ অবশ্যই কেনো, তো যাদের পায়রা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মতন উঠছে তারা যদি দমটা একটু বেশি ফাটাতে চাও এটাতে, আর যাদের পায়রা মোটামুটি 5-6 ঘন্টা উঠছে এটা যদি খাওয়াতো তাদের পায়রা অ্যাটলিস্ট 10 ঘন্টা মতন যাবে, যদি ভালো নাসালের পায়রা হয় তো। এবার ব্যাপারটা হচ্ছে যে ওষুধ খাওয়ালেই পায়রা উড়ে না, কিন্তু নাসালের একটা ব্যাপার থাকে, ভালো নাসাল সবসময় ভালো করে একটা রেসপন্স করবে তোমাকে, খেলে বলো, ট্রিটমেন্ট বলো, সব কিছুতে। যেমন তোমাকে এক্সাম্পল দিই তোমাদের একটা, দেখো যদি কোনো এই খচ্চর টাইপের যেগুলো হয় ঘোড়ার মতো দেখতে, তাদেরকে যদি আমরা রেস কোর্সে ছোটাই, তারা কিন্তু ভালো করে কিন্তু মানে লড়তে পারবে না, সে তাকে তুমি যত ঘোড়ার যত জিনিস তুমি খাওয়াও না কেন, ভালো মন্দ তারা কিন্তু লড়তে পারবে না, একটা ভালো নাসলের ঘোড়াই কিন্তু ওই রেস কোর্সে কিন্তু ছুটতে পারবে,
ছোটোখাটো জিনিস এগুলো মাথায় রাখো। হ্যাঁ, তো যেটা বলে দিচ্ছি এইসব জিনিস, তো ওমনা কটিল, টেন আর বিকোসুল, এটা কী করে খাওয়াবে? প্রথম কথা, তোমরা এটা খাওয়াবে 15 ভাগ। 15 ভাগ মানে কিরম বলছি, ধরো তোমরা খাওয়াবে হচ্ছে মানে 150 ml জল নিলে, 150 ml সিরিঞ্জে করে মেপে 150 ml জল নিলে, ঠিক আছে? 150 ml জল নেওয়ার পর এই একটা ট্যাবলেট দিলে, এই একটা বিকোসুল দিলে, দুটোকে একসাথে ভালো করে 150 ml জলে গুললে, গোলার পর সব যে কটা তুমি পায়রা ছাড়বে, ধরো তোমার 10টা পায়রা ছাড়লে, তুমি 10টা পায়রাকে 10 ml করে জল খাইয়ে দাও। 10 ml করে জল খাইয়ে ঠিক 15 মিনিট পর পায়রাকে ছেড়ে দাও। তারপর তুমি দেখো, আমি কিছু বলবো না যে পায়রার কী হচ্ছে কী হচ্ছে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে পায়রার কী হচ্ছে। এবার কেউ যদি ধরো তোমরা 20 ml জল খাইয়ে তোমরা যদি ছাড়ো, বা কেউ যদি 15 ml জল খাইয়ে ছাড়ো, মানে 15টা ভাগ, মানে আমি এটা বোঝাতে চাইছি 15টা ভাগ, মানে দেশ মানে একটা সিরিঞ্জ করে তুমি ধরো তো 150 ml নিচ্ছ, মানে একটা পায়রাকে 15 ml জল দেবে, তাহলে কি এক একটা পায়রার জন্য তোমার 10টা যদি পায়রা থাকে, তাহলে 15 ml করে করে তুমি ছবি 15 বার তুলে নেবে, ঠিক আছে? 15 ml করে 15 বার, তাহলে কি এক একটা পায়রার জন্য 15 ml করে খাইয়ে দেবে, বাদ বাকি জলটা তুমি ফেলে দেবে। মধ্যা কথা, আমরা সবাই মানে সবাই ম্যাক্সিমাম লোকে 10 ml জল খাবেই ওরা, তো তোমরা এটা এইভাবে খাওয়াবে। কেউ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, আমি ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু বারবার কেউ ফোন করো না অযথার সময়, রাত্রির 11টা 12টা 1টার সময় অনেকে ফোন করো, প্লিজ সেটা প্লিজ কেউ করো না, ঠিক আছে? তো সবাই কাজে থাকে, সবাই ইয়েতে থাকে, তো সারাদিন ধরে মেসেজ ফেসেজ তো হয় না। ও ঠিক আছে, যেটা বললাম এটা করে খাওয়াও। এটা খাওয়ানোর 10 থেকে 11 দিন পর অবশ্যই আবার করো, পায়রার দম আরও দ্বিগুণ বাড়বে, ঠিক আছে? এটা ছোট্ট একটা জিনিস, দম বাড়ার একটা ভিডিও, খুব দারুণ জিনিস, কিন্তু ভাগ কেউ ভুল করবে না, আমি আগেই বলছি, ঠিক আছে? 15 ভাগে করলে সেকেন্ড যে ভাগটা করবে, ধরো এই সপ্তাহে আমি 1 তারিখে 15 ভাগে করলাম, হয়ে গেল, কিন্তু 10 দিন পর কিন্তু 15 ভাগে করবো না, সেটাকে আমরা কমিয়ে নিয়ে আসবো 13 ভাগে, বলতে পারলাম? দু ঘর কমাবে, 15 তারপর 13, তারপর আসবে 11। 3 নম্বর ফ্লাইটে মানে 3 নম্বর ফরোতে তোমাদের আসবে হচ্ছে 11 নম্বর, ঠিক আছে? এর তলায় নামিও না, পায়রা কিন্তু যাদের কমজোর পায়রা হবে ওপরে গিয়ে কিন্তু পায়রা হারিয়ে যাবে। আরও একটা বলছি, এইগুলো করার আগে পায়রাকে অবশ্যই ট্রিটমেন্ট করবে, মিনিমাম 7-8 দিন ভালো করে ট্রিটমেন্ট করো, বাদাম খাওয়াও, রুটি খাওয়াও, সবই আমি দিয়ে দিয়েছি, এইগুলো খাওয়াও। এতে কী হবে কি পায়রা স্ট্যামিনা থাকবে, এইগুলো পায়রা নিতে পারবে, তাহলে পায়রা বেশি উঠবে। এই নাকি একটা বসা পায়রাকে আমি খাইয়ে দিলাম, 15 মিনিট উঠছে সেই পায়রাটা খাইয়ে দিলাম, সেই পায়রাটা হয়তো আধা ঘন্টা 45 মিনিট উঠবে, কিন্তু সেই পায়রা ক্ষতি হবে। তোমরা যত ফুড খাওয়াবে পায়রাকে, যত ভালো মন্দ খাওয়াবে, এই সব জিনিস তোমরা ভালো করে প্রসেস করতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এই হচ্ছে একটা সিম্পল ব্যাপার, এটা হয়ে গেল। কি বললাম, 15, 13, 11, এর নিচে নামবে না কিন্তু, ঠিক আছে? যদি নাবো তোমাদের নিজস্ব রিস্ক, তোমরা কিছু করতে পারো, তোমাদের পায়রা কিন্তু ক্ষতি হবে এতে। তো এইটা গেলো আমাদের ওয়েস্ট বেঙ্গল লোকেদের জন্য যে এটা খাওয়াবে, কিন্তু বাংলাদেশের লোকেরা কীভাবে খাওয়াবে? বাংলাদেশে তো না ওমনা গটিল পাওয়া যায়, না হয়তো বিকোসুলো পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের লোকেদের জন্য গেরোবাজ পায়রা ওরা বাংলাদেশে, তার জন্য বাংলাদেশে দুটো ওষুধ পাওয়া যায়, একটার নাম হচ্ছে হিস্টাসিন, ঠিক আছে? হিস্টাসিন ট্যাবলেট পাওয়া যায়, হিস্টাসিন ট্যাবলেট, আর একটা হচ্ছে ডেল্টাসনি, ওকে? হিস্টাসিন আর ডেল্টাসনি। তো তোমরা হিস্টাসিন যে ট্যাবলেটটা আছে সেটা বলে দিচ্ছি, একটা ট্যাবলেট, এই ভাগটা সম্পূর্ণ আলাদা, একটা হিস্টাসিন ট্যাবলেট সেটাকে নেবে তোমরা 3টে পায়রা হিসাবে, 3টে, 3টে পায়রা, ঠিক আছে? আর ধরো তোমরা 10 ভাগে করতে চাইছো, 10টা ভাগ, আমি তোমাকে সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা যেটা করবে, তোমরা করবে হচ্ছে একটা ডেল্টাসনি নেবে, 5 mg ট্যাবলেট হয় ডেল্টাসনি, ওটাও মনে হয় পেটনিসিলিন গ্রুপেরই ওষুধ হবে, ঠিক আছে মাদার? তো একটা ডেল্টাসনি নেবে, আর তোমরা নেবে হচ্ছে 1200, মানে 1200 পানি তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? 1200 পানির মধ্যে তোমরা একটা ডেল্টাসনি দেবে আর 4টে হিস্টাসিন দেবে, ঠিক আছে? 4টে হিস্টাসিন, তাহলে 3×4 হয়ে গেল, ঠিক আছে? 4টে দেবে হিস্টাসিন, 1টা ডেল্টাসনি দেবে, 12 ভাগে করবে,
ঠিক আছে, ওই পানিটা ভালো করে গুলে নেবে। ইস্টাসিন ট্যাবলেটটা হয় একটু হলদে হলদে হয়, আর ডেল্টাসনিক একটু লম্বাটে ডিম্বাকারের মতন একটু হয়, ঠিক আছে। 5 mg ট্যাবলেট হয়, ডেল্টাসনিক 5 mg নেবে, 10 mg নেবে না, 5 mg। আর এটা কিন্তু গেরোয়াজ পায়রা, আগে মাথায় বলে দিচ্ছি, সেটা কিন্তু মাথায় ভালো করে নিয়ে নেবে, ওটা কিন্তু গেরোয়াজ পায়রা নিয়ে নেবে। তো 12 ভাগে জল করাবে, তোমার যদি 7 খানা পায়রা ছাড়াও, 7 খানা পায়রাকে তোমার 10 বেল করে খাইয়ে দিলে, বাদ বাকি তোমরা 5টা ভাগ ফেলে দাও, বা কেউ যদি 10টা ভাগ ছাড়ো করে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওগুলোকে বেশি পায়রাকে খাওয়াবে না, 10 ml এর বেশি খাওয়াবে না গেরোবাজ পায়রাকে। তো তোমাদের যদি গেরোবাজ পায়রা যদি 3-4 ঘন্টা ওড়ে, তো এই দুটো ওষুধে তোমাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পায়রা উড়ছে, 7 থেকে 8 আওয়ার্স পায়রা উড়বে। কিছু কিছু যদি ভালো না চলে গেরোবাজ হয়, 10 ঘন্টাও চলে যেতে পারে। কিন্তু আরও একবার হাত জোরে রিকোয়েস্ট করছি সবাইকে, এইসব জিনিস করার আগে অবশ্যই পায়রাকে ট্রিটমেন্ট করবে। আর যে সকল বন্ধুরা বারবার কমেন্ট করো যে খেল দাও খেল দাও খেল দাও, তো তাদের উদ্দেশ্যে বলছি, দাদা ভাই সবাইকে বলছি আমি, যে হাত জোর করে এই জিনিসটা দেওয়াটা ঠিক না। অন গ্রুপে, কেন অনেক ছেলেরা আছে এই জিনিসটা বুঝবে না, পায়রাকে ক্ষতি করবে, আর এই যে যদি কেউ যদি মানে কোনো প্রবলেম ক্রিয়েট করে, তো অনেক কিছু সমস্যা হতে পারে, কেন এগুলো এক একটা তো ওষুধ। তো যার যার খেল শিখতে আসার দরকার, ভাইফোঁটার পরে চলে আসো। আমি সবাইকে তো বলেছি খেল শিখিয়ে দেবো, কিন্তু নিউ কামার, অনলি নিউ কামার, যারা কিছু বোঝে না, শুধু তাদেরকেই আমি কিন্তু খেল শেখাবো, আদারওয়াইজ আমি কাউকে খেল শেখাবো না। আগেই বলে দিই, একদম নিউ কামার আছে যারা শখে পায়রা ওড়াচ্ছে, তাদের জন্য আমি সবসময়ের জন্য আছি, তাদের জন্যই আমি শুধু এই ভিডিওগুলো করি, আদারওয়াইজ না। কেননা যারা জানে তারা তো অনেক কিছু জানে, নিউ কামার তো কিছুই জানে না। তো তাদের জন্য একটা ফ্রিতে আমি একটা নুস্কা দিচ্ছি, ফ্রিতে রুটি চাট দিয়েছি। অনেকেই কমেন্ট করছো যে হালুয়া দাও হালুয়া দাও, হালুয়া বস এখন চলে না, ঠিক আছে। হালুয়া খাওয়ালে তোমরা বানাতেও পারবে না, যা যা ইনগ্রিডিয়েন্টস আছে তোমরা হালুয়া বানাতেও পারবে না আজকাল দিনে, কেন এত কিছু ছেলেরা করতে চায় না, খাটতেই চায় না, রেজাল্ট শুধু চায়। তো এই জন্য বস হালুয়ার ভিডিও এরকম চেয়েও না, যদি শিখতেই হয় চলে আসো, শিখিয়ে দিচ্ছি, নিজে বাড়ি গিয়ে করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম ভিডিওতে আমি করতে পারবো, কেন প্রচুর আইটেম, মিনিমাম 18-20টা আইটেম। এখন কে কিনবে ওই হালুয়াটা আমি তৈরি করে কাকে খাওয়াবো, প্রথম কথা হচ্ছে। কেন আমরা হালুয়া পায়রাকে খাওয়াই না, হালুয়া আগেকার দিনের লোকেরা খাওয়াতো, কিন্তু এখন বর্তমানে যে ট্রিটমেন্টগুলো চলছে, ফার্স্ট ট্রিটমেন্ট চলছে, এখন হালুয়া কেউ খাওয়ায় না পায়রাকে, ওকে। তো এই জন্য হালুয়ার ভিডিও প্লিজ দিতে পারবো না আমি, যদি কারোর দরকার লাগে হালুয়া চলে আসো, শিখিয়ে দিচ্ছি, খাইয়ে নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের এইটুকুনি থাকুক, তো মন দিয়ে এই জিনিসগুলো করো, কোনো অসুবিধা নেই, খুব ভালো ট্রিটমেন্ট আছে, পায়রা উড়াও, উড়িয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে পায়রা কতক্ষণ উঠছে, কী হচ্ছে, কী প্রবলেম হচ্ছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, অ্যাকচুয়ালি দেখেও খুব ভালো লাগে। তো আজকে ছোট্ট একটা ভিডিও করলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা আশা করছি। আর খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, 10,000 আমাকে কমপ্লিট করে দাও, 9,000 সামথিং আসছি, বা 10,000 টাকা তাড়াতাড়ি করে দাও তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমরা সবাই বন্ধুদের সাথে। তো চলুন আর কথা বলি না, আপনি জয় হিন্দ জয় ভারত, পরে আবার দেখা হচ্ছে।